হামদ বে হাই মর খুদায়ে পাক রব আকে ইমদাদ মুস্তাকা কে রব আকে দরদ দম দবে দু রূহ রব দাদ আজ তো ফরাজ তু রূহ রব আকে রব আল্লাহ বরাসর মিকশার দিগরে রতাজ বরাসর মিনহাম তোমার দে মুসলমান হো তোমার দে মুসলমান তোমার দে মুসলমান হো তোমার দে মুসলমান একে হাতে মে তলোয়ার একে হাতে মে কুরআন এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন তাওহীদ তুসে নামে হাম নদহে হামারা আসান হি মিটানা না মনিশা হামারা আসান হি মিটানা না মনিশা হামারা তেরে সবে হে গলত সামনে গলত সবে হি গলত হে তেরে সবে হে গলত সামনে গলত সবে হি গলত হে আল্লাহ কে রহমত কে সিওয়া কুছ ভি নেহি হে আল্লাহ কে রহমত কে সিওয়া কুছ ভি নেহি হে বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাব বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাব সোবার কর সুকা হে তু ইমতিহা হামারা সোবার কর চুকা হে তু ইমতিহা হামারা তাওহীদ কি আমানত সে নামে হে হামারা তাওহীদ নেহি মিঠানা নাম নিশা হামারাম আচ্ছা নেহি মিঠানা নাম নিশা হামারাম মুহাম্মদ নি আওকার কুফর কো কুফর কো মিটাকার সদাকত বতায়া কুফর কো মিটাকার সদাকত বতায়া মদিনা নাম কত মধু মদিনা আর যে কথা দো সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর
মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সে মদিনার পথের ধুলি আমি, সে মদিনার পথের ধুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোঁ কা কাম হায়, আল্লাহ আল্লাহ এসে শেরে নেস্তনাম, শির সহকর্মী কনত জানন্তম লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়লাম, জিকির একটু করলাম, অনেকে জিকির করতে চায় না, দিলটাকে পচায় ফেলছে রে মুমিন মুসলমান। কেউ যদি আবার জিকির করে সেটাও সমস্যা, কেউ আবার আছে সেখানে ফাটল সৃষ্টি করিয়া দেয়, বিভ্রান্ত সৃষ্টি করিয়া দেয়। আল্লাহ নামের জিকির দিয়ে এমন জিকির করে যেটা জিকির কোরআনে নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইল্লাল্লাহ যদি জিকির আমরা করি, এতে কোনো সমস্যা আসেনি? আওয়াজ দিয়ে বলি, কোনো সমস্যা আসেনি? তাহলে আল্লাহ তাবারক তাআলার জিকির যদি আমাদের অন্তর না থাকে, এই দিলের মধ্যে শয়তানের বসবাস হবে, এই দিলের মধ্যে মরিচা ধরবে, এই দিলের মধ্যে মরিচা ধরা যাবে না। যখন এই সময় পাবো আল্লাহ তাবারক তাআলার জিকির করার চেষ্টা করব। বলছিলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আপনি বলছেন, আমি বলছি এমনটা নয়। কেন এমনটা নয় একটু পরে আপনাদেরকে আমি বুঝাইয়া দিব। কাহারাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পড়লেন আমরা জানি, খিজির আলাইহিস সালামের সেই ঘটনায়। হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ তাবারক তাআলা তাকে পরীক্ষার জন্য পাঠাইলেন, তাকে যখন পাঠাইলেন ওই মুহূর্তে ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, তুমি বড়, তোমার থেকে কি পৃথিবীতে আর কেউ বড় আছে? ওই মুসা আলাইহিস সালাম চিন্তা করিয়া দেখলেন, এই পৃথিবীতে যেহেতু যত নবীরা এসেছিলেন সবার থেকে আইলেন এই নবীদের ছিল, তাই আমিও যেহেতু নবী তাই আমার এলেম বেশি। এমন উত্তর দেওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলার মনের মধ্যে একটু কেন যেন সংঘর্ষ খাইল। ওরে মুসা, তুমি এমন ভাবে কেন বললা? তুমি বলতে তো পারতা, আল্লাহ তাআলাই ভালো জানে। এবার বললেন মুসা, যাও একটু পাহাড়ের দেশে যাও, সেখানে একটু শিক্ষা অর্জন করিয়া আসো। যে তুমি ব্যাগের মধ্যে, এটা তাফসিরের ঘটনা, তাফসিরের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে, সেখানে সেখানে সুন্দরভাবে ঘটনা বলছে, যাও মুসা একটু পাহাড়ের দেশে তুমি যাও, ওই সমুদ্রের দেশে যাও, সেখানে এমন একজন ব্যক্তি পাইবা, সেই ব্যক্তির কাছে তুমি যাইয়া শিক্ষা অর্জন করবা। এবার সেখানে ছুটল মুসা আলাইহিস সালাম, সে সেখানে সেটার পরে তার গোলামকে নিয়ে গেল। গোলামকে নিয়ে যাওয়ার পর বলা হয়েছিল ব্যাগের মধ্যে একটি মাছ ভাজা থাকবে, দুইটি মাছ ভাজা থাকবে, এই মাছ দুইটি নিয়ে যাবা, এই মাছ একটি যখন জীবিত হবে ওই পানির নালা দিয়ে জীবিত হয়ে চলে যাবে, তোমার বুজার বাকি থাকবে না, এখানে খিজির আলাইহিস সালাম আছে। এবার মুসা তার খাদেমকে ঈসা ইবনে নুনকে নিয়ে সামনে অগ্রসর হয়।
যাইতে যাইতে একটু খিদা লাগলো, সে চিন্তা করলো ব্যাগের মধ্যে তো মাছ আছে, একটু মাছটুকু খেয়ে নেই, ভাজা মাছটা খেয়ে নেই। একটি মাছ খেয়ে নিল, সামনে অগ্রসর হইল, আর একটি যে সেখানে পড়ে গেছে তার কিন্তু খবর ছিল না। সামনে অগ্রসর হইল, সামনে অগ্রসর হওয়ার পর আবার খিদা লাগলো। মুসা তার গোলামকে বললো একটু বসো, এবার আর একটু খাইয়া নেই। এবার ওই গোলাম বলে রসল, ও মুসা আমি তো বলতে ভুলে গিয়েছিলাম, ক্লান্ত শরীরের কারণে ভুলে গেলাম, আমি যেখানে বসেছিলাম প্রথমে সেখানে তো মাছটি চলে গেল। বললো তুমি আগে কেন বলো নাই, চলো আবার সেই স্থানে আমরা চলে যাই, সেখানে খিজির আলাইহিস সালামের দেখা হবে। আবার ফিরে আসলো, সেখানে খিজির আলাইহিস সালামের দেখা। এবার দেখা হওয়ার পরে বলছেন, আমি আপনার কাছে আসলাম তিন কিছু এলেম শেখার জন্য। ঠিক আছে, তুমি যদি এলেম শিক্ষা অর্জন করতে চাও তাহলে তোমার তিনটি শর্ত, একটি শর্ত আছে, সেটা হচ্ছে তোমাকে কোনো রকমের প্রশ্ন করা যাবে না। তিনি বললেন ঠিক আছে চলেন, আমি কোন রকমের প্রশ্ন করব না, চলেন আমরা যাই। এবার যখন যাই রাস্তার রাস্তার মধ্যে রাস্তা অতিক্রম করে পাহাড়ের মধ্যে যখন একটি লৌকার মধ্যে চলল, এই লৌকার মধ্যে চড়ার পর সুন্দরভাবে তাদের ওই পার পর্যন্ত পৌঁছাইয়া দিল। এত সুন্দর উপকার করার পর খিজির আলাইহিস সালাম লৌকার আর লৌকাকে নিয়ে একটু ফোঁটা করিয়ে দিল, ভেঙ্গে দিল। লোকাকে কি করলো, ভেঙ্গে দিয়ে দিল। এখন চিন্তা করলো, আপনি কি করলেন এটা, আপনি কেন এমন কাজটি করলেন, এমন মুহূর্তে আপনি কেন কাজটি করলেন, আপনার কত বড় উপকার করলো, এমন মুহূর্তে তুমি কেন তার লৌকাটার ফুটা করিয়া দিলা। ওরে মুসলমান, স্বল্প সময়ের জন্য বলছি মনোযোগ এই দিক, এই জন্য তখন তাকে নিয়ে এরকম ফুটা করলো কেন, করে উত্তর দেওয়া যাবে না, কথার কোনো প্রশ্ন করা যাবে না। এরপরে একটি বাচ্চার কাহিনী, বাচ্চার কাহিনীর পরে এরপরে একটি ওয়ালের কারণে কাহিনী। এই তিন প্রশ্নের জন্য তিনটি স্থানে কিন্তু মুসা আলাইহিস সালামের প্রশ্নের মধ্যে প্রশ্ন করে ফেলছেন, ধৈর্য ধারণ করতে পারে নাই। আল্লাহ তাবারাকা তাআলা তার ধৈর্য ধারণ করার সেই স্থানটা তাকে কিন্তু দেওয়া হয় নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি আছে। শুনবো এমন ব্যক্তির নাম, তিনি হচ্ছেন হযরতে খিজির। তিনি হচ্ছেন কে? হযরতে খিজির। তেনার ঘটনা, যে তিনি তার দায়িত্ব ছিল পাহাড়ের মধ্যে, তার দায়িত্ব ছিল সাগরের মধ্যে। আমরা জানি সেখানে একটি ঘটনা রয়েছে মুসা আলাইহিস সালামের সঙ্গে। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাবারক তাআলা একটু সামান্য পরীক্ষার জন্য পাঠাইলেন ফেরেশতার মাধ্যমে, আমরা ইতিহাস অনেকটাই জানি যে যখন এমন মুহূর্তে ইমানে পরীক্ষার জন্য পাঠানো হইল, আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হাই, আল্লাহ আল্লাহ এসে শেরে নেস্তনাম, শির সহকর মিকনত জানান তমাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পড়লাম, জিকির একটু করলাম, অনেকে জিকির করতে চায় না, দিলটাকে পচায় ফেলছে রে মুমিন মুসলমান। কেউ যদি আবার জিকির করে সেটাও সমস্যা, কেউ আবার আছে সেখানে ফাটল সৃষ্টি করিয়া দেয়, বিভ্রান্ত সৃষ্টি করিয়া দেয়, আল্লাহ নামের জিকির দিয়ে এমন জিকির করে যেটা জিকির কোরআনে নাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইল্লাল্লাহ যদি জিকির আমরা করি, এতে কোনো সমস্যা আসেনি, আওয়াজ দিয়া বলি কোনো সমস্যা আসেনি,
তাহলে আল্লাহ তাবারক তাআলার জিকির যদি আমাদের অন্তর না থাকে, এই দিলের মধ্যে শয়তানের বসবাস হবে, এই দিলের মধ্যে মরিচা ধরবে, এই দিলের মধ্যে মরিচা ধরা যাবে না। যখন এই সময় পাব আল্লাহ তাবারক তাআলার জিকির করার চেষ্টা করব। বলছিলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আপনি বলছেন, আমি বলছি এমনটা নয়। কেন এমনটা নয় একটু পরে আপনাদেরকে আমি বুঝাইয়া দিব। কাহারাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পড়লেন আমরা জানি খিজির আলাইহিস সালামের সেই ঘটনায়। হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ তাবারক তাআলা তাকে পরীক্ষার জন্য পাঠাইলেন, তাকে যখন পাঠাইলেন ওই মুহূর্তে ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, তুমি বড়, তোমার থেকে কি পৃথিবীতে আর কেউ বড় আছে? ওই মুসা আলাইহিস সালাম চিন্তা করিয়া দেখলেন এই পৃথিবীতে যেহেতু যত নবীরা এসেছিলেন সবার থেকে আইলেন এই নবীদের ছিল, তাই আমিও যেহেতু নবী তাই আমার ইলম বেশি। এমন উত্তর দেওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলার মনের মধ্যে একটু কেন যেন সংঘর্ষ খাইল। ওরে মুসা, তুমি এমন ভাবে কেন বললা? তুমি বলতে তো পারতা, আল্লাহ তাআলাই ভালো জানে। এবার বললেন মুসা, যাও একটু পাহাড়ের দেশে যাও, সেখানে একটু শিক্ষা অর্জন করিয়া আসো। যে তুমি ব্যাগের মধ্যে, এটা তাফসিরের ঘটনা, তাফসিরের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে, সেখানে সেখানে সুন্দরভাবে ঘটনা বলছে, যাও মুসা একটু পাহাড়ের দেশে তুমি যাও, ওই সমুদ্রের দেশে যাও, সেখানে এমন একজন ব্যক্তি পাইবা, সেই ব্যক্তির কাছে তুমি যাইয়া শিক্ষা অর্জন করবা। এবার সেখানে ছুটল মুসা আলাইহিস সালাম, সে সেখানে সেটার পরে তার গোলামকে নিয়ে গেল। গোলামকে নিয়ে যাওয়ার পর বলা হয়েছিল ব্যাগের মধ্যে একটি মাছ ভাজা থাকবে, দুইটি মাছ ভাজা থাকবে, এই মাছ দুইটি নিয়ে যাবা, এই মাছ একটি যখন জীবিত হবে ওই পানির নালা দিয়ে জীবিত হয়ে চলে যাবে, তোমার বোঝার বাকি থাকবে না, এখানে খিজির আলাইহিস সালাম আছে। এবার মুসা তার খাদেমকে ঈসা ইবনে নুনকে নিয়ে সামনে অগ্রসর হয়। যাইতে যাইতে একটু খিদা লাগলো, সে চিন্তা করল ব্যাগের মধ্যে তো মাছ আছে, একটু মাছটুকু খেয়ে নেই, ভাজা মাছটা খেয়ে নেই। একটি মাছ খেয়ে নিল, সামনে অগ্রসর হইল, আর একটি যে সেখানে পড়ে গেছে তার কিন্তু খবর ছিল না। সামনে অগ্রসর হইল, সামনে অগ্রসর হওয়ার পর আবার খিদা লাগলো। মুসা তার গোলামকে বলল একটু বসো, এবার আর একটু খাইয়া নেই। এবার ওই গোলাম বলে, রসুল ও মুসা, আমি তো বলতে ভুলে গিয়েছিলাম, ক্লান্ত শরীরের কারণে ভুলে গেলাম, আমি যেখানে বসেছিলাম প্রথমে সেখানে তো মাছটি চলে গেল। বললো তুমি আগে কেন বলো নাই, চলো আবার সেই স্থানে আমরা চলে যাই, সেখানে খিজির আলাইহিস সালামের দেখা হবে। আবার ফিরে আসলো, সেখানে খিজির আলাইহিস সালামের দেখা। এবার দেখা হওয়ার পরে বলছেন, আমি আপনার কাছে আসলাম তিন কিছু এলেম শেখার জন্য। ঠিক আছে, তুমি যদি এলেম শিক্ষা অর্জন করতে চাও তাহলে তোমার তিনটি শর্ত, একটি শর্ত আছে, সেটা হচ্ছে তোমাকে কোনো রকমের প্রশ্ন করা যাবে না। তিনি বললেন ঠিক আছে চলেন, আমি কোনো রকমের প্রশ্ন করব না, চলেন আমরা যাই। এবার যখন যায় রাতার রাস্তার মধ্যে, রাস্তা অতিক্রম করে পাহাড়ের মধ্যে, যখন একটি লৌকার মধ্যে চলল, এই লৌকার মধ্যে চড়ার পর সুন্দরভাবে তাদের ওই পার পর্যন্ত পৌঁছাইয়া দিল। এত সুন্দর উপকার করার পর খিজির আলাইহিস সালাম লৌকার আর লৌকাকে নিয়ে একটু ফুটা করিয়ে দিল, ভেঙ্গে দিল। লোকাকে কি করলো, ভেঙ্গে দিয়ে দিল। এখন চিন্তা করলো, আপনি কি করলেন এটা, আপনি কেন এমন কাজটি করলেন, এমন মুহূর্তে আপনি কেন কাজটি করলেন, আপনার কত বড় উপকার করলো, এমন মুহূর্তে তুমি কেন তার লৌকাটার ফুটা করিয়া দিলা? ওরে মুসলমান, স্বল্প সময়ের জন্য বলছি, মনোযোগ এই দিক, এই জন্য তখন তাকে নিয়ে এরকম ফুটা করলো কেন? করে উত্তর দেওয়া যাবে না, কথার কোনো প্রশ্ন করা যাবে না।
এরপরে একটি বাচ্চার কাহিনী, বাচ্চার কাহিনীর পরে এরপরে একটি ওয়ালের কারণে কাট কাহিনী। এই তিন প্রশ্নের জন্য তিনটি স্থানে কিন্তু মুসা আলাইহিস সালামের প্রশ্নের মধ্যে প্রশ্ন করে ফেলছেন, ধৈর্য ধারণ করতে পারে নাই। আল্লাহ তাবারাকা তাআলা তার ধৈর্য ধারণ করার সেই স্থানটা তাকে কিন্তু দেওয়া হয় নাই। সম্মানিত মুআজ্জাজ হাজেরিন, স্বল্প সময়ের জন্য এইদিকে মনোযোগ। ওই মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম তাকে যখন তিন প্রশ্নের মধ্যে হারিয়ে গেলেন এবং তিন পরীক্ষার মধ্যে যখন হারিয়ে গেলেন, এবার বিদায় মুহূর্তে বলছেন খিজির আলাইহিস সালাম, বলেন যাও এবার তুমি বিদায় নাও, তুমি তিন প্রশ্নের মধ্যে হেরে গেলা, এখান থেকে তুমি চলে যাও। এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওই মুসা আলাইহিস সালাম বলতেছেন খিজির আলাইহিস সালামকে, যাব তো এই মুহূর্তে যাব, আমার একটি প্রশ্নের উত্তর দিয়া যাও, আমার শেষ একটি কথার উত্তর দিয়ে যাও। কয় কি কথা? কয় আখিরি জামানায় নাকি একজন নবী আসবে, ওই নবী নাকি নাম হবে মুহাম্মদ, ওই নবী মুহাম্মদ সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে নি আমার একটু বলো। এমন মুহূর্তে শোনার পরে বলছেন মুসা, তুমি তার আগে একটা কথার উত্তর দাও, তুমি যখন তোর পাহাড়ের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলা কথা বলার জন্য, সেই সময়ে কি তোমাকে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ? পড়তে বলছিল নি? কয় হা, আমারে তো দরুদ পড়তে বলছিল। আপনি কিভাবে জানেন? আপনি থাকেন সাগরে, আপনি থাকেন পাহাড়ের মধ্যে, আপনি সেখান থেকে কেমনে করে খবর নিলেন, সেখান থেকে কেমনে জানলেন? এবার খিজির আলাইহিস সালাম বললেন, তোমারও জানার বাকি নাই, সমস্ত কিতাবের মধ্যে এই নবী মুহাম্মাদের নাম আছে, সব কিতাবের মধ্যে তার বিস্তারিত আছে। আমি সাগরে থাকলো, আমি পানিতে থাকলো, আমি পাহাড়েও থাকলো, এই নবীর নাম সবাই জানে, সবখানে সবাই জানে রে মুসলমান। এরপরে তিনি বললেন, শুধু আমি না, এখন আমাদের বোঝার জন্য সহজ হবে। আমরা অনেক সময় লাইভ ভিডিও দেখি, ভিডিওর মধ্যে লাইভ দেখে অনেকে দেখা যায়, অনেকে দেখতে পারে। ওই দিনে খিজির আলাইহিস সালাম বললেন, মুসা ওই দিনে সমস্ত নবীকে ওপেন করা দেওয়া হয়েছিল, তোমার সঙ্গে আল্লাহর কি কথাবার্তা হয়েছে, কি কি কথা হয়েছে, সব কথা সমস্ত নবীকে ওপেন ভাবে বলাইয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান, পাহাড়ে থেকেও পাহাড়ের তলদেশ থেকেও, নদী থেকেও নদীর তলদেশ থেকেও, তোমার আমার নবীর নাম সকলেই জানল, নবী মুহাম্মদ। ওই নবীর জন্য ওই গোপনে মুসা আল্লাহ সেখানে ওই নবীর নামকে ছাড়িয়ে তারা কাজ করতে পারলেন না। আর তুমি আমি এই নবীর উম্মত হবার পর তারপরেও কেন আজকে নির্ভীক ভাবে আমরা চলছি রে মুসলমান? এরপরে শেষ বিদায়, এক মিনিট আমি শেষ করে দেব। শেষ বিদায় বলছে, ওই নবী সেখান থেকে যখন খিজির আলাইহিস সালাম সহ বিদায় হবেন, এবার খিজির আলাইহিস সালামকে ডাক দিয়া করে, খিজির তুমি একটু বলো, আমি যে আখেরি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছিলাম সেই দরখাস্তটা কি গ্রহণ হয়েছিল? এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওরে মুসা, শুধু তুমি নয় সমস্ত নবীরা পর্যন্ত ওই নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিল, কিন্তু তোমার আখির নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্তটা গ্রহণ হয়েছিল কিনা, কবুল হয়েছিল কিনা আমার এটা জানা নাই। ওরে মুসলমান, এখানেও বোঝার বিষয়, মুসাকে খিজির আলাইহিস সালামের সম্মান অনেক বেশি দিলেন, কিন্তু এখানেও একটা শিক্ষা দিলেন যে খিজির আলাইহিস সালাম থেকেও জানেওয়ালা আরেকজন আছে, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিলেন, এমন নবীর
আমরা উম্মত হতে পেরেছি বিনা দরখাস্তে। এরপরেও যদি আমরা শুকার গুজর আদায় না করি, এরপরেও যদি আমরা নবীকে না চিনতে পারি, আমাদের মতো দুর্ভাগ্য কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। সম্মানিত মহাজ হাজিরিন, সবাইকে উদারত আহ্বান করব, সকলকে নবীর সঠিক উম্মত হিসাবে উম্মত হয়ে ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।